তা বন্ধু, দুপুরবেলার পর থেকে আর ক্যামেরাটা অনই করতে পারিনি, মানে আমি ঘুমিয়ে গেছিলাম, শরীরটা খুব টায়ার লাগছিল, ঘুমটা ঠিক মতন হয়নি, আর এত গরম লাগছিল যে কি বলবো। যাকগে, তো আমি এখন রেডি, পূজাদির বাড়িতে যাব আজকে, পূজাদিদের বিবাহ বার্ষিকী, সেই জন্য রেডি হয়ে নিলাম আমি আগে, তারপরে পুচকুকে রেডি করব। আর সবচেয়ে বড় কথা হলো, আগে যাব বাজারে একটা কেক কিনতে যাব, কেক কিনে নিয়েই ওর বাড়িতে যাব, গিফটও কেনা হয়নি, গিফটও কিনবো, সবকিছু দুটোই কিনবো, কিনে টিনে নিয়ে তারপরে পূজাদি বাড়ি যাবো। তো তোমাদের কাছে আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমায় কেমন লাগছে। তবে চিন্তা করলাম যে একটা নর্মাল একটা চুড়িদার পরেই যাব, তো ইচ্ছে করেই সাজলাম, একটু সেজে গুজেই যাই। এই মালাটা আসলে নতুন কেনা পর থেকে আমি একদিনও ব্যবহার করিনি, সেই জন্য আজকে পরলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমায় কেমন লাগছে। হলুদ শাড়ি পরেছি, নরমাল গরমের দিনে না এইটা পড়তে বেশি ভালো লাগে। আর দেখো আমায় কেমন লাগছে বলো।